বন্ধ হয়ে গেল কেন? জাসমিন করো, শেষ করে ফেলো। বাংলা শব্দকে ওলট পালট করে সঠিকভাবে লেখার অনুশীলনী। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটু একটু করে বাচ্চাগুলোকে বাংলা শিখিয়ে এসেছি। যেহেতু ধর্ম অথবা বাংলা কোনোটাই শেখানোর কোনো অনুমতি ছিল না, তাই সবসময় লুকিয়ে লুকিয়ে শেখাতে হতো। এজন্যই লায়লা বাংলা বুঝতে পারে অনেকটা, তবে সুন্দর করে বাংলা বলা বাচ্চাটা এখনও শিখছে। জাসমিন লেখো, অপেক্ষা করছি। তুমি কবিতা জানো না? কবিতা মনে মনে বড় আর দেখো কোনো শব্দ হয় কি না। তুমি জানো না, এমন যদি হতো, ইচ্ছে হলে এমন হচ্ছে। ভালো, সাবাস, খুব ভালো। আমি জাসমিনের মাকে জিজ্ঞাসা করতে চাই, আমার মামনি জাসমিনকে কি উনি একটা দিনও বাংলা পড়তে সুযোগ দিয়েছেন গত এক বছরে ঢাকাতে বসে? আমার দেশে বসে, আমার আকাশের নিচে ঘুমিয়ে, আমার বাতাসে শ্বাস ফেলে আমার বাচ্চাটাকে একটা দিনও বাংলা পড়তে দিয়েছেন উনি? নাকি বাংলা না শিখিয়ে আমার মামনি জাসমিনকে শিখিয়েছে কিভাবে বাবাকে অপমান করতে হয়, লজ্জা দিতে হয় প্রকাশ্যে, এবং তার জন্যই কি তিনি মরিয়া হয়ে উঠেছেন মামনি জাসমিনের সাথে লায়লাকে আলাদা গুপ্তভাবে কথা বলানোর জন্য? যেন জাসমিন যেভাবে বাবাকে অপমান করেছে সেভাবে লায়লাকে অপমান করে। লায়লা তো খুব সুখে আছে এখন, জাসমিন কি সুখে আছে? এটা বাংলা ক্লাস, বাংলায় বলো। এভাবে চাবি স্পেলিং করে আব্বা। ওকে, আমার চাবি, চাবি, সাবাস। মামুনি, ইউ ক্যান ডু ইট, তুমি পারবে। ইউ ক্যান স্ট্যান্ড অন ইউর ওন, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। আপনারা আমার সব বাচ্চাগুলোর জন্য দোয়া করেন।